আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। সুপ্রিয় গোপালদী পৌরসভার সর্বস্তরের জনগণ, ভোটার ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোন বন্ধুদের প্রতি রইল আদাব। আসলো আবার পৌর নির্বাচন, আগামী 21 জুন রোজ বুধবার গোপালদী পৌরসভা নির্বাচনে জনগণের ভালোবাসা ও দোয়াকে পুঁজি করে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কা নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ, এই গোপালদী পৌরসভার বর্তমান সফল মেয়র, উন্নয়নের কাণ্ডারি জনাব আলহাজ এম এ হালিম শিকদার। হালিম শিকদারের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। হালিম শিকদার ভাই বলেন, আমার সম্পদ আমার সততা, আমার সম্পদ আমার দেশপ্রেম, আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা, আর এই সম্পদ দিয়ে আমি গোপালদী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই, আর তারই জন্য আপনাদের সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ভোট দেবেন না যারে তারে, তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে। উন্নয়নের মার্কা, নৌকা মার্কা, ডিজিটাল বাংলাদেশের মার্কা, নৌকা মার্কা। নজরুল ইসলাম বাবু ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। হালিম শিকদারের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। বঙ্গবন্ধুর মার্কা, নৌকা মার্কা, ডিজিটাল বাংলাদেশের মার্কা, নৌকা মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা। আবার শেখ হাসিনার মনোনয়নে প্রার্থী হালিম ভাই, আবার মেয়র পদে জিতবে গো হালিম শিকদার ভাই, আবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই, আবার শেখ হাসিনার মনোনয়নে হালিম শিকদার ভাই। ওরে বঙ্গবন্ধুর নৌকা নিয়া, ওরে শেখ হাসিনার নৌকা নিয়া, মেয়র প্রার্থী হালিম ভাই যার তুলনা নাই। এবার শেখ হাসিনার মনোনয়নে প্রার্থী হালিম ভাই, আবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই। এলাকাবাসীর সমর্থন নিয়া, নুরুল ইসলাম বাবু ভাইয়ের দোয়া নিয়া, জিতবে হালিম শিকদার ভাই যার তুলনা নাই। আবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই, আবার মেয়র পদে জিতবে গো প্রিয় হালিম ভাই। গরিব দুঃখীর সেবা করে হালিম শিকদার ভাই, তাহার মতো যোগ্য প্রার্থী গোলাপদের পৌরসভায় নাই। এলাকাবাসীর সেবা করে হালিম শিকদার ভাই, তাহার মতো যোগ্য প্রার্থী এই এলাকায় নাই। ওরে বঙ্গবন্ধুর নৌকা নিয়া, শেখ হাসিনার নৌকা নিয়া, মেয়র প্রার্থী হালিম ভাই যার তুলনা নাই। আমরা নজরুল ইসলাম বাবুর পক্ষ থেকে সালাম জানাই, এবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই। হালিম শিকদার ভাই গোলাপদি পৌরসভার সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি। হালিম শিকদার ভাই এলাকাবাসীর সবার নয়নমণি, ভালো মানুষ বলে তারে আমরা সবাই মানি। ওরে বঙ্গবন্ধুর নৌকা নিয়া, শেখ হাসিনার নৌকা নিয়া, মেয়র প্রার্থী হালিম শিকদার ভাই যার তুলনা নাই। এবার শেখ হাসিনার মনোনয়নে প্রার্থী হালিম ভাই, এবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই।
মাদক মুক্ত সমাজ করব হালিম শিকদারকে নিয়া, সন্ত্রাসীদের দিন ফুরাবে হালিম শিকদারকে দিয়া। ইপ্রিজিং মুক্ত সমাজ করব হালিম ভাইকে নিয়া, উন্নয়নের জোয়ার বইবে হালিম শিকদারকে দিয়া। তাই বঙ্গবন্ধুর নৌকা নিয়া নজরুল ইসলাম এবার শেখ হাসিনার মনোনয়নে হালিম শিকদার ভাই, এবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই। জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিয়া জিতবে হালিম শিকদার ভাই, যার তুলনা নাই। আবার শেখ হাসিনার মনোনয়নে প্রার্থী হালিম ভাই, আবার নৌকা মার্কায় জিতবে গো হালিম শিকদার ভাই। গোপালদী পৌরসভায় জিতবে গো প্রিয় হালিম ভাই, আমরা নজরুল ইসলাম বাবুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের আলহাজ এম এ হালিম শিকদার ভাই সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলা ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আড়াইহাজার উপজেলা নারায়ণগঞ্জ, বর্তমান মেয়র গোপালদী পৌরসভা নারায়ণগঞ্জ। তিনি বলেন, আমি আওয়ামী পরিবারের একজন নিবেদিত সদস্য। 1973 সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে পড়াকালীন সময়ে আওয়ামী রাজনীতিতে আমার হাতে খড়ি। 1982 সালে SSC পাস করে পারিবারিকভাবে সক্রিয় রাজনৈতিক কার্যক্রম শুরু করি এবং একই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে SSCতে ভর্তি হই। অতপর এলাকায় এসে বাবা চাচাদের সাথে পরিবারের লোকজনদের অনুপ্রেরণায় আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় কর্মকাণ্ড শুরু করি। 1990 সালে সদাসদি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হই। রাজনীতির এক পর্যায়ে 1996 সালে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য হই। অতপর 2004 সালের 11 এপ্রিল হতে দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। 2017 সালে গঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। তিনি বলেন, বিএনপি জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে গত 6/11/2002 সালে আমার বিরুদ্ধে 2500 থানায় একটি মামলা হয়, যার ডায়েরি নাম্বার 192। উক্ত মামলায় ক্লিন হার্ট অভিযানে সেনাবাহিনী আমাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে 30 দিন ডিটেনশন ভোগ করতে হয়। উক্ত মামলায় সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু সাহেব হাইকোর্টে আমাকে আইনি সহায়তা প্রদান করে জামিনে মুক্ত করেন। এছাড়াও বিএনপি জোট সরকারের অত্যাচারে আমার টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিল ও সুতা কাপড়ের ব্যবসা সহ আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করে এবং বহুদিন বহুরাত আমাকে বাড়ির বাইরে কাটাতে হয়েছিল। 2013 সালে গোপালদী পৌরসভায় অনুষ্ঠিত প্রথম পৌর নির্বাচন এবং 2018 সালে দ্বিতীয় গোপালদী পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে পরপর দুইবার মেয়র নির্বাচিত হয়ে অদ্যাবধি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের সহসভাপতি ও সহযোগী সদস্য এবং আজীবন দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও 2008 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আলহাজ নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে উজ্জীবিত এবং আলহাজ নজরুল ইসলাম বাবুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, 2500 উপজেলা আওয়ামী লীগের সভাপতি, 3-3 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আধুনিক ডিজিটাল এবং স্মার্ট 2500 গঠনের প্রাণপুরুষ আলহাজ নজরুল ইসলাম বাবুর একান্ত আস্থাভাজন ও সহযোগী হিসেবে কাজ করে আসছি। গোপালদী পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ এম এ হালিম শিকদার আরও বলেন, আমার চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার সাদাত আলী শিকদার, যিনি সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও ভাষা সৈনিক। 1970 সালে আওয়ামী লীগের তিনি তদানীন্তন পাকিস্তানের পূর্ব পাকিস্তান জাতীয় গণপরিষদ সদস্য এবং 2500 উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1973 সালে 2500 নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক ও শিক্ষাকেন্দ্রিক প্রতিষ্ঠানের সভাপতি সহযোগী সদস্য ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 2500 মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি তিনি চেয়ারম্যান মেডিকেল সাবকমিটি স্ট্যান্ড সেক্টর লিবারেশন অয়ারের দায়িত্ব পালন করেন। ভারতের মেলাঘর 2 নং সেক্টরে সিএনসি ট্রেনিং সেন্টারে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষিত করার কাজেও অংশগ্রহণ করেন। তিনি আমৃত্যু পর্যন্ত আওয়ামী রাজনীতির অনুপ্রেরণা। হালিম শিকদার ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো শুনেন গো হো এলাকাবাসীগণ, হালিম শিকদার ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো। সতযোগ্য প্রার্থী ভালো হালিম শিকদার ভাই, গোপালদী পৌরসভার মেয়র পদে আমরা তাকে চাই। সতযোগ্য প্রার্থী ভালো মোদের হালিম ভাই, গোপালদী পৌরসভার মেয়র পদে আমরা তাকে চাই। শুনেন গো হো গোপালদী পৌরসভাবাসীগণ, হালিম ভাইকে মেয়র পদে বড়ই প্রয়োজন, শুনেন গো। সবার সকল ভোটার ঐক্য হয়েছে, হালিম ভাইকে মেয়র পদে ভোট দেব কইছে। এলাকাবাসী সকল ভোটার ঐক্য হয়েছে, হালিম ভাইকে নৌকা মার্কায় ভোট দেব কইছে। শুনেন গো হো গোপালদী পৌরসভাবাসীগণ, হালিম ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো। সবার সেরা যোগ্য প্রার্থী হালিম শিকদার ভাই, ইনশাল্লাহ জয়ী হবে কোনো চিন্তা নাই। সবার সেরা যোগ্য প্রার্থী হালিম শিকদার ভাই, ইনশাল্লাহ জয়ী হবে কোনো চিন্তা নাই। শুনেন গো হো গোপালদী পৌরসভাবাসীগণ, হালিম ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো। হালিম ভাইয়ের চিন্তাধারা এলাকাবাসীর সেবা করা, দক্ষ দেখে পক্ষ নিন নৌকা মার্কায় ভোট দে। হালিম ভাইয়ের চিন্তাধারা এলাকাবাসীর সেবা করা, দক্ষ দেখে পক্ষ নিন নৌকা মার্কায় ভোট দিন, শুনেন গো হো গোপালদী পৌরসভাবাসীগণ, হালিম ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো শুনেন গো হো এলাকাবাসীগণ, হালিম ভাইয়ের নৌকা মার্কা তুহল আলোড়ন, শুনেন গো। আলহাজ এম এ হালিম শিকদারের পিতা মরহুম আলহাজ রোশন আলী শিকদার, যিনি 1971 সালে মুক্তিযোদ্ধা সংগঠক, সাবেক চেয়ারম্যান সদাসদী ইউনিয়ন পরিষদের, তিনি 1970 সালে 2500 উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং সদাসদী আওয়ামী লীগের 1 নং সদস্য সহ তিনি আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। 1971 সালে মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে কাজ করেছেন।
তিনি আজীবন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি এলাকার তরুণ যুবক এবং বয়স্ক লোকদেরকে প্রশিক্ষণ গ্রহণের জন্য নিজ অর্থায়নে ভারতের আগরতলায় প্রেরণ করেন এবং এলাকাবাসীকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। তার নিজ পরিবারে 6 সদস্য, 3 চাচাতো ভাই, 1 ভাগিনা ও 2 মেয়ের জামাই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা উত্তর তিনি 1971 সালে 2500 উপজেলা আওয়ামী লীগের দাতা সদস্য হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি সদাসদী ইউনিয়নের পরপর 2 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও রামচন্দ্রদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সহযোগী সদস্য ছিলেন। তিনি এলাকায় সুতা, কাপড় ও রঙের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। এলাকায় তিনি দানবীর ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি গত 5ই মার্চ 1997 ইংরেজি সালে মৃত্যুবরণ করেন। তার আদর্শের সুযোগ্য সন্তান আমাদের বর্তমান সফল মেয়র জনাব আলহাজ এম এ হালিম শিকদার। তাই ভোট দিন, ভোট দিন এম এ হালিম শিকদার ভাইয়ের নৌকা মার্কায়, ভোট দিন। মা বোনদের বলে যাই, নৌকা মার্কায় ভোট চাই। ভাই ভাবিকে বলে যাই, নৌকা মার্কায় ভোট চাই। দাদা দাদিকে বলে যাই, নৌকা মার্কায় ভোট চাই। পাড়ায় পাড়ায় বলে যাই, নৌকা মার্কায় ভোট চাই। এলাকাবাসীকে বলে যাই, নৌকা মার্কায় ভোট চাই। হালিম ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আনতে হলে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। এই আসনের সংগ্রামের জননেতা আমাদের সফল এমপি জনাব নজরুল ইসলাম বাবু ভাই। নজরুল ইসলাম বাবু ভাইয়ের একান্ত আস্থাভাজন আমাদের গোপালদ্বীপ পৌরসভার মেয়র প্রার্থী জনাব আলহাজ এম এ হালিম শিকদার। আপ্যায়নে সেরা হালিম ভাই, মায়ের হাতে, বোনের হাতে ফুলকলি বিস্কুট, বাচ্চাদের হাতে ললিপপ, সেই তো আমাদের হালিম ভাই। তাই তো নৌকা মার্কায় ভোট চাই, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আগামী 21 জুন রোজ বুধবার 2023 সাল গোপালদ্বীপ পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ এম এ হালিম শিকদার ভাইয়ের নৌকা মার্কার ইনশাল্লাহ আবারও বিজয়কাল।